সমস্ত ছোট ছোট শিশুরা আপনাদেরকে দেখাইবে কিভাবে জানাজা পড়াইতে হয়। তাই আমি যত যুবক ভাইরা দীর্ঘ ভাবে এখনো রাস্তাঘাটে আছেন আমি সকলকে আহ্বান জানাবো, আসুন দেখুন শিখুন। আজকে কেশবপুর মদিনাতুল উলুমের ছোট ছোট শিশুরা যারা এরকম ভাবে আপনার আমার সন্তানের মতন যারা গায়ে কোনো কাপড় রাখে না সবসময় ধুলা বালু দিয়ে তারা খেলতে থাকে, এই সমস্ত শিশুরা মদিনাতুল উলুম মাদ্রাসে কি শিখলো তারা কি জানলো আমরা এই কাজকে সচক্ষে দেখতে চাই। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমি সকলকে বলবো যারা এখনো দাঁড়িয়ে আছেন ভাই গঞ্জর অনুরোধ করে বলছি আমরা ভেটটা সেটা বসে পড়ি, অন্য ভাইদেরকে আমরা বসতে জায়গা দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত মুসলমান আজম, আজ আমরা একজন মায়েদের জানাজার জন্য সকলে উপস্থিত হয়েছি। ঠিক আমাদের একদিন এভাবে লাশে পরিণত হতে হবে, সেই দিন আমাদের হাত চলা বন্ধ হয়ে যাবে, পা চলা বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে কথা বলা বন্ধ হয়ে যাবে, চোখ দিয়ে দেখা বন্ধ হয়ে যাবে, কান দিয়ে শোনা বন্ধ হয়ে যাবে। সেই দিন আমাদের ঠিক হওয়ার জন্য ঠিক কিনা যাই হোক সময় কম, আমি এখন আপনাদেরকে জানালাম নিয়মটা বলে দিচ্ছি, তারপর আমি কথা শুরু করব। চার তকবীর সহিত জানাজা নামাজ ফরজে কেফায়া এই ইমামের পিছনে আদায় করতেছি। কখন তাকবীর হবে, তারপরে আমরা যেই সানা পড়ি সেই সানা পড়তে হবে, কিন্তু একটা শব্দ বাড়াতে হবে, ওয়াজাল্লা থানা উকা, এরপর ওয়ালা ইলাহা গায়রুক বলে আমরা দ্বিতীয় তাকবীর দেব। তারপর আমরা দুরুদ শরীফ পড়ব, আমরা নামাজে যে দুরুদ শরীফটা পড়ি সেই দুরুদ শরীফটা, তারপরে আমরা তৃতীয় তাকবীর হবে, তারপর আমরা একটা দোয়া আছে সেই দোয়াটি পড়বো, আল্লাহুম্মা ফিল হাইয়িনা, এই দোয়াটা যারা যারা পারি পড়বো, আর যারা যারা না পারি মায়েদের জন্য দোয়া করবো, আল্লাহুম্মা ফিল। এখন জানাজা নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা থানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا، اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. Hey there. আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের আপনি এলাকার যে সমস্ত ছোট ছোট শিশুরা আজকে এই কেশবপুর মদিনাতুল উলুম মাদ্রাসায় তারা ভর্তি হয়ে আজকে জানাজার নামাজের যে প্রদর্শনী আপনাদের দেখাইল, এখানে